আসসালামু আলাইকুম। আমার ছোট্ট সোনামণিরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছে। আজকে আমি আমার সোনামণিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা র-ফলা চিনবো, সেটার উচ্চারণ পদ্ধতি কেমন হয় সেটা জানবো, এবং র-ফলা যোগে অনেকগুলো শব্দ গঠন করব। কেমন? তাহলে আর দেরি না করে চলো শুরু করে দেই। তার আগে তোমাদেরকে বলে নেই র-ফলাটা কি। আমরা যখন বাংলা ব্যঞ্জন বর্ণ পড়েছিলাম তখন এই যে বয়েশূন্য র বর্ণটা পেয়েছিলাম, তাই না? এই বয়েশূন্য র অন্য আরেকটি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় নতুন আরেকটা রূপ হিসেবে। সেটা কেমন? এই যে দেখো, কয়েন নিচে আমি একটা বাঁকা চিহ্ন দিয়ে রেখেছি, এইটাই হচ্ছে র-ফলা। এই র বর্ণটা কয়ের সাথে যুক্ত হয়ে কয়ে র-ফলা অর্থাৎ ক্রো তৈরি করেছে, ঠিক আছে? এই র বর্ণটা অন্যান্য ব্যঞ্জন বর্ণের সাথে আরও একটি রূপে যুক্ত হয় যেটার নাম হচ্ছে রেফ। আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ রেফ নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আজকে তোমরা র-ফলাটা মনোযোগ সহকারে দেখে নাও। কেমন? এইখানে একটু লক্ষ্য করো, কয়ের সাথে র যুক্ত হয়ে কয়ে র-ফলা ক্রো, কয়ের সাথে রয়ের মতো উচ্চারণ ক্রো, ঠিক আছে? ক্রো তৈরি করেছে, এটি একটি সংযুক্ত বর্ণ ক্রো তৈরি করেছে। এখন এই কয়ে র-ফলা দিয়ে উদাহরণ কি কি হতে পারে? অনেকগুলো উদাহরণ আছে, তার মধ্যে হচ্ছে ক্রয়, বিক্রয়, বক্র, চক্র, এমন অনেক অনেক উদাহরণ আছে। কেমন? আমি ক্রয়টা লিখে নিচ্ছি, ক্রয় অর্থাৎ কেনা, ক্রয়। এই আমি ক লিখলাম, কয়ের নিচে র-ফলাটা দিব। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি র-ফলাটা অন্য কালার ইউজ করছি। কেমন? কয় র-ফলা অন্তস্থ অ, ক্রয়, ক্রয় মানে কেনা, ক্রয়। উচ্চারণটা একটু লক্ষ্য করো, কয়ের সাথে র, ক্রয়, ক্রয় অর্থাৎ কেনা, ঠিক আছে? এরপরে যাই আরেকটি শব্দে। আমরা লিখতে পারি বক্র, বক্র, ব কয়ে র-ফলা বক্র অর্থাৎ বাঁকানো। কেমন? কয়ে র-ফলা বক্র অর্থাৎ বাঁকানো, বক্র। তাহলে আমরা কয় র-ফলা দিয়ে কী কী শিখলাম? ক্রয়, ক্রয়, বক্র। উচ্চারণটা একটু লক্ষ্য করো, ক্রয়, বক্র। কেমন? এরপরে চলে যাই তয়ের সাথে র-ফলা যুক্ত হওয়ার পর ঠিক এই রকম একটা আকার ধারণ করেছে। এটা আমরা যখন স্বরবর্ণ লিখেছিলাম, এ লিখেছিলাম, তাই না? এটা ঠিক এর মতো, কিন্তু এটার ওপরে মাত্রা আছে। এর উপরে তো কোনো মাত্রা ছিল না, তাই না? তয়ে র-ফলার ওপরে মাত্রা থাকবে। যখন মাত্রা থাকবে তখন তোমরা বুঝে নিবে এটি এ নয়, এটি হচ্ছে তয়ে র-ফলা, ঠিক আছে? এখন এই তয়ে র-ফলা দিয়ে অনেকগুলো উদাহরণ আছে। ত্রাণ হতে পারে, ত্রাস হতে পারে, কৃত্রিম, মাত্রা, গাত্র, পাত্র, ছাত্র, ছাত্রী, এরকম অনেকগুলো উদাহরণ আছে। আমি ত্রাণ উদাহরণটি ব্যবহার করছি। ত্রাণটা কীভাবে লিখবো একটু লক্ষ্য করো, ত্রাণ। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এটা অন্য কালার ইউজ করছি, ত্রাণ। তয়ে র-ফলা আকার মূর্ধন্য, ত্রাণ। ত্রাণটা কি? যখন অভাবী গরিব দুঃখীদের জন্য বিভিন্ন রকমের দ্রব্য বা জিনিসপত্র নির্ধারণ করা হয় বা তাদেরকে দেওয়া হয় সেটাকে বলা হয় ত্রাণ, ত্রাণ। তয়ের সাথে র একটু লক্ষ্য করো, ত্রাণ, ঠিক আছে? উচ্চারণটা দেখো, ত্রাণ। কেমন? এরপরে আরও একটি উদাহরণ হতে পারে, ছাত্র, ছাত্রী, পাত্র, ঠিক আছে? আচ্ছা, আমি ছাত্রটা লিখে নিচ্ছি, ছাত্র, ছা, ছয়াকারে ছা, ত্র, তয়ে র-ফলা ত্র, ছাত্র, ছাত্র, তয়ের সাথে র, ছাত্র। কেমন? এরপরে আসো, দয়ের সাথে র যুক্ত হয়ে দয়ে র-ফলা, উচ্চারণটা কেমন হবে? দ্রো, উচ্চারণটা হচ্ছে দ্রো। এখন এটার উদাহরণ হতে পারে দ্রুত, দ্রুত মানে কি? তাড়াতাড়ি, তাই না? দ্রুত। এই আমি দ লিখে নিলাম, তার সাথে র-ফলা দিয়ে নিলাম, তাহলে হলো দ্রো। এবার এর সাথে হ্রস্বকার দিলে হয়ে যাবে দ্রু, দ্রুত। দ্রুত মানে কি? তাড়াতাড়ি, জলদি, তাই না? দ্রুত। আরও একটি উদাহরণ হতে পারে নিদ্রা, রৌদ্র। নিদ্রা মানে কি? ঘুম, তাই না? নিদ্রা,
দন্তা নয় রশ্মি কারে নি দ্রা দয়ের সাথে রফলা নিদ্রা তার সাথে আকার তাহলে হয়ে গেল নিদ্রা কেমন নিদ্রা লক্ষ্য করো উচ্চারণটা কেমন নিদ্রা অর্থাৎ ঘুম ঠিক আছে এরপরে দেখো গয়ের সাথে র যুক্ত হয়ে গয়ে রফলা গ্রো গ্রো তৈরি করেছে এখন এটা দিয়ে উদাহরণ কি হতে পারে গ্রহ হতে পারে গ্রহণ হতে পারে আগ্রহ হতে পারে আমি এখন গ্রহণটা লিখে নিচ্ছি গ্রহণ মানে কি কোনো কিছু নেওয়া গ্রহণ গ্রহণ গয়ে রফলা গ্রো আমি গটা লিখে নিলাম তার সাথে রফলা দিয়ে নিলাম গ্রহণ হ গ্রহণ মূর্ধন্য গ্রহণ মানে কোনো কিছু গ্রহণ করা বা মঞ্জুর করা নেওয়া ঠিক আছে সেই গ্রহণ এরপরে আরেকটি উদাহরণ আগ্রহ আগ্রহ মানে কি কৌতূহল কোনো কিছু জানার চেনার বোঝার আগ্রহ অর্থাৎ কৌতূহল আগ্রহ আ গ্রো এ আমি গ লিখে নিলাম রফলা গ্রো হো আগ্রহ অর্থাৎ কৌতূহল বা জানার ইচ্ছা ঠিক আছে আগ্রহ এরপরে দেখো পয়ের সাথে র যুক্ত হয়ে পয়ের রফলা অর্থাৎ প্রো পয়ের রফলা প্রো পয়ের সাথে র উচ্চারণটা হচ্ছে ঠিক আছে এটা দিয়ে কি কি উদাহরণ হতে পারে প্রথম হতে পারে প্রশ্ন হতে পারে আপ্রাণ হতে পারে প্রাণ হতে পারে এরকম অনেক অনেক উদাহরণ আছে ঠিক আছে আমি প্রথমটা লিখে নিচ্ছি প্রথম প্রো প রফলা প্রো থম থ ম প্রথম অর্থাৎ প্রথম হওয়া বা ফার্স্ট হওয়া তাই না সেই প্রথম প্রথম অর্থাৎ এক নাম্বার বা ফার্স্ট ঠিক আছে এরপরে আরেকটি উদাহরণ প্রাণ হতে পারে আপ্রাণ হতে পারে আমি আপ্রাণ লিখে নিচ্ছি আপ্রাণ মানে প্রাণ প্রণ যেটা চেষ্টা করা হয় আপ্রাণ প্রাণ দিয়ে ঠিক আছে আ প্রাণ আপ্রাণ প তার সাথে রফলা দিয়ে নিলাম আকার পয়রফলা আকারে প্রা মূর্ধন্য আপ্রাণ মানে প্রাণপণ চেষ্টা করা এরপরে লক্ষ্য করো ভয়ের সাথে র যুক্ত হওয়ার পর ঠিক এরকম একটা আকার ধারণ করেছে এটা হচ্ছে ভয়ের রফলা ভ্রো কেমন ভয়ের রফলা ভ্রো এটা দিয়ে উদাহরণ হতে পারে ভ্রান্ত শুভ্র অভ্র ভ্রমণ কেমন আমি ভ্রমণটা লিখে নিচ্ছি ভ্রমণ ভ কীভাবে লিখতে হবে একটু লক্ষ্য করো এইভাবে তুলে দিলাম তারপর নিচে লম্বাভাবে নামিয়ে এই আমি রফলাটা দিয়ে নিলাম ঠিক আছে এটা হচ্ছে ভয়ের রফলা ভ্রো মন ভ্রমণ মানে কি বেড়ানো তাই না এটা তো তোমরা সবাই জানো মূর্ধন্য তাহলে ভয় রফলা ম মূর্ধন্য ভ্রমণ মানে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া কেমন সেই ভ্রমণ আর কি হতে পারে শুভ্র হতে পারে অভ্র হতে পারে ভ্রান্ত হতে পারে আমি শুভ্রটা লিখে নিচ্ছি কেমন শুভ্র তালব স্বর রস্যকারে সু ভয় রফলা শুভ্র শুভ্র মানে কি সাদা শুভ্র অর্থাৎ সাদা কেমন এরপরে আসো তালব্য স্বয়ের সাথে র যুক্ত হয়ে তালব্য স্বয়ের রফলা স্র তালব্য স্বয়ের রফলা স্র এটা দিয়ে অনেকগুলো উদাহরণ আছে শ্রম শ্রবণ শ্রাদ্ধ আশ্রয় বিশ্রাম এরকম অনেক অনেক উদাহরণ আছে কেমন আমি লিখে নিচ্ছি শ্রম তালব্য স্বয়ের রফলা তালব্য স লিখে নিলাম তার সাথে রফলা দিয়ে নিলাম তারপরে ম লিখে নিলাম তালব্য স্বয়ের রফলা ম শ্রম অর্থাৎ কাজ করা বা কায়িক পরিশ্রম যেটা সেটা হচ্ছে শ্রম কেমন এর পরের উদাহরণটা হচ্ছে বিশ্রাম বিশ্রাম বয়রশিকারে বি তালব্য স্বয়ের রফলা আকার রফলা দিয়ে নিলাম তার সাথে আকার দিয়ে নিলাম তারপরে ম বিশ্রাম অর্থাৎ রেস্ট নেওয়া তাই না বিশ্রাম এরপরে আসো হ যোগ র এটা দিয়ে তৈরি হয়েছে হয়ে রফলা র র হয়ের সাথে রয়ের মতো উচ্চারণ হবে র এটা দিয়ে উদাহরণ হতে পারে হ্রদ হ্রদ অর্থাৎ নদী নালার যে একটা রূপ সেটা হচ্ছে হ্রদ এই আমি হ লিখে নিলাম তার সাথে রফলা দিয়ে নিলাম র উচ্চারণটা হলো র দ হ্রদ
অর্থাৎ নদী নালার একটা বিশেষ রূপ হ্রদ, ঠিক আছে। এরপরে হতে পারে হ্রাস, হ্রাস, হ্রাসটা কি কমে যাওয়া, হ্রাস, হ, তার সাথে হয়ে রফলা আকার, দন্তস্ব হ্রাস, হ্রাস মানে কমে যাওয়া, ঠিক আছে। তাহলে আমার ছোট্ট সোনামণিরা, আজকে আমরা রফলা চিনতে পারলাম এবং রফলা দিয়ে অনেকগুলো উদাহরণ দেখলাম, সেগুলোর মানেও জানলাম। কেমন? এই রয়ের আরেকটি রূপ হচ্ছে রেফ। আমি এর পরের ভিডিওতে তোমাদের সাথে রেফ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আর রফলার ব্যবহারগুলো অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে নিবে, কেমন? আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। রাত সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।